হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের রেসিপি পাকা আমের মালপোয়া। তার জন্য নিয়েছি সবার প্রথমে একটা বড় সাইজের আম, আর আমের থেকে আমের পিউরিটাকে আমি বার করে নিয়েছি। এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ময়দা, 3 চামচের মতো সুজি। সুজি এবং ময়দা একসাথে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম মৌরি এবং সামান্য লবণ, আর দিয়ে দিলাম আমের পিউরিটা। এবার সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর দুধ আমি খুব ভালোভাবে গরম করে রেখেছি, কম কম দুধ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকতে হবে, খুব বেশি গরম থাকলে হবে না। এরকমভাবে আমি 2-3 বার দুধ দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আপনারা যেরকম যে পছন্দ করেন সেই বুঝে দেবেন, অথবা আপনারা আলাদাভাবে চিনি শিরা করেও কিন্তু এটা খেতে পারেন। এবার ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার একে একে আমি এগুলোকে ভেজে নেব, এপিটোপিট গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ব্যাটারটাকে যত ভালোভাবে মিক্সিং করবেন এটা খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। ব্যাটারটা ভালোভাবে মিক্স করার জন্য দেখুন এটা কি সুন্দরভাবে ফুলেছে। আপনারা চাইলে আলাদাভাবে চিনির শিরা করেও কিন্তু এটাকে ফ্রাই করে চিনির শিরার মধ্যে দিতে পারেন, কিন্তু এটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি একে একে সমস্ত মালপোয়াগুলো ভেজে তুলে নেব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায়, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আমি খুব ভালোভাবে এগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, ব্যাটারটা তৈরি করার পর অবশ্যই কিন্তু 10 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রাখবেন, তাহলে খুব টেস্ট হয় খেতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। সমস্ত মালপোয়া আমার খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, চলুন এটাকে এবার আপনাদের সার্ভ করে দেখাই। দেখুন, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।